মাহাথির বিন মোহাম্মদ, আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে যার পরিচিতি সারা বিশ্ব জুড়ে। এই মাহাথির মোহাম্মদের পূর্বপুরুষরা ছিলেন বাংলাদেশের বাসিন্দা, যা তিনি নিজেই জানিয়েছেন। আজকের এই আয়োজনে আমরা আপনাদের জানাবো মাহাথির বিন মোহাম্মদ আদিনিবাস ও তার জীবনের নানান ইতিহাস। এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। 2014 সালে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের এক সমাবর্তন অনুষ্ঠানে মাহাথির বলেন, চট্টগ্রামের কাপ্তাই রাঙ্গুনিয়ার কোনো একটি গ্রামে আমার দাদার বাড়ি ছিল এবং দাদা পরবর্তীতে মালয়েশিয়াতে বসতি স্থাপন করেন। তার এই কথার সূত্র ধরেই খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম জেলার উত্তরাংশে রাঙ্গুনিয়া উপজেলাধীন চন্দ্রঘোনা ও কাপ্তাইগামী সড়কের সামান্য পূর্বে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি প্রসিদ্ধ গ্রাম মরিয়মনগর। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এই গ্রামের এক যুবক ব্রিটিশ শাসিত মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি ছিলেন জাহাজের নাবিক। মালয়েশিয়ায় অ্যালোর সেটোর গিয়ে এক মালয় রমণের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন। তাদের ঘরেই জন্ম নেন মোহাম্মদ ইস্কান্দার, আর এই মোহাম্মদ ইস্কান্দারের ছেলে সন্তান হিসেবে জন্ম নেন মাহাথির মোহাম্মদ। সে হিসেবে চট্টগ্রাম হচ্ছে মাহাথির মোহাম্মদের পূর্বপুরুষের দেশ এবং সে অনুযায়ী বাংলাদেশি রক্ত তার শরীরে বহমান। 1925 সালের 10 জুলাই ব্রিটিশ অধ্যুষিত মালয়ের কেদাহ অঞ্চলের অ্যালোর সেতার নামক স্থানে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে মাহাথির মোহাম্মদ জন্মগ্রহণ করেন। পিতামাতার 10 সন্তানের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন মাহাথির। তার পিতা মোহাম্মদ বিন ইস্কান্দার ছিলেন মালয়ের একটি ইংলিশ স্কুলের ইংরেজি শিক্ষক। মাহাথির শৈশবে প্রথমে মালয় ও পরে শহরের একমাত্র ইংরেজি স্কুলে শিক্ষালাভ করেন। বাসায় তাদের একজন ধর্মশিক্ষক ছিলেন, যিনি প্রতিদিন বাড়িতে এসে পবিত্র কোরআন শরীফ, ইসলাম ধর্মের উপর বিশ্বাস এবং ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান শেখাতেন। ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস মাহাথিরের ভেতরে আসে পরিবার থেকেই। তার পরিবার তাকে ইসলামের উপর পূর্ণ বিশ্বাস রাখতে শিক্ষা দেয়, কিন্তু তাদের কোনোরূপ গোড়ামি ছিল না। ইসলাম সম্পর্কে আ নিউ ডিল ফর এশিয়া গ্রন্থে মাহাথির বলেন, ইসলাম ধর্ম আমাদের জীবনের অংশ, একে পরিত্যাগ করার কোনো কারণ নেই। সঠিকভাবে ব্যাখ্যা করা হলে ধর্ম কখনোই অর্থনৈতিক অগ্রগতির জন্য বাধা হতে পারে না। ইসলামের শিক্ষা সমসাময়িক সময়ের দৃষ্টিভঙ্গিতে নিতে হবে। ইসলাম শুধুমাত্র সপ্তম শতাব্দীর ধর্ম নয়, ইসলাম অবশ্যই সর্বকালের ধর্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে জাপান মালয়েশিয়া দখল করে। তারা ইংরেজি মাধ্যম স্কুল বন্ধ করে দেয় এবং একটি জাপানি বিদ্যালয় প্রতিষ্ঠা করে। মাহাথিরের বয়স তখন মাত্র 16। প্রথমে তিনি জাপানি স্কুলে যেতে চাননি। ওই সময় মাহাথির একটি স্থানীয় ছোট বাজারে কলা বিক্রি শুরু করেন, কিন্তু পিতার চাপে তিনি পরবর্তীতে ওই জাপানি স্কুলে ভর্তি হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে তিনি ডাক্তার হবার সিদ্ধান্ত নিয়ে 1947 সালে সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড 7 মেডিকেল কলেজে ভর্তি হন। এ সময় মাহাথির মালয় জাতির বিভিন্ন সমস্যা তুলে ধরে বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি শুরু করেন। সিঙ্গাপুরে সিতি হাসমার সঙ্গে তার সাক্ষাৎ হয়। সিতি হাসমা তখন দ্বিতীয় মালয় মহিলা হিসেবে সিঙ্গাপুরে বৃত্তি নিয়ে একই কলেজে চিকিৎসাশাস্ত্র পড়ছিলেন। পরবর্তীতে মাহাথির ও সিতি হাসমা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের মোট 7 সন্তান রয়েছে, যার মধ্যে 3 তারা দত্তক নিয়েছিলেন। পরিবার সম্পর্কে মাহাথির বলেন, প্রত্যেকের নিজ পরিবার একটি নিরাপদ জায়গা, যা আমাদের এই জটিল সমাজে স্থিরতা আনে। 1953 সালে তিনি সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ফিরে আসেন। কিছুদিন সরকারি হাসপাতালে চাকরি করে পরে তা ছেড়ে দিয়ে একটি প্রাইভেট ক্লিনিক স্থাপন করেন। এটি ছিল এ এলাকায় কোনো মালয় পরিচালিত প্রথম ক্লিনিক। মাহাথিরের মতে, চিকিৎসক হিসেবে তার প্রশিক্ষণ ও প্র্যাকটিস তার মধ্যে স্থিরতা এনেছিল ও তাকে যে কোনো পরিস্থিতি মূল্যায়ন করতে সক্ষম করেছিল। তিনি একবার দ্য ইকোনমিস্ট পত্রিকাতে বলেছিলেন, চিকিৎসাবিদ্যায় প্রশিক্ষণপ্রাপ্ত লোকের জন্য রাজনীতি একটি ভালো পেশা। একজন ডাক্তার রোগীকে পর্যবেক্ষণ করেন, স্বাস্থ্যগত ইতিহাস রেকর্ড করেন, স্বাস্থ্য পরীক্ষা করেন, ল্যাব পরীক্ষা করেন এবং চূড়ান্তভাবে রোগ নির্ণয় করেন। এ প্রক্রিয়াটি রাজনীতির মতোই। সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে ওঠা মাহাথির একসময় রাজনীতিতে নিজেকে পুরোপুরি জড়িয়ে ফেলেন। 1964 সালের পার্লামেন্ট নির্বাচনে বিপুল ভোটে এমপি পদে নির্বাচিত হন তিনি। এমপি হওয়ার পরে তিনি আপ্রাণ চেষ্টা করেন মালয়েদের সমস্যার কথা বলতে, কিন্তু বারবার বাধাগ্রস্ত হন। নিজ দলীয় নীতিও তিনি মেনে নিতে পারছিলেন না। 1969 সালে মাহাথির প্রকাশ করেন তার বহুল আলোচিত ও বিতর্কিত বই দ্য মালয় ডিলেমা। বইটিতে তিনি মালয়েদের বিভিন্ন সমস্যার কথা সোজাসাপটা ভাষায় তুলে ধরেন। দলের ভুল পরিকল্পনা ও অদক্ষতা মাহাথিরকে বিচলিত করে তোলে। এক পর্যায়ে দলের প্রেসিডেন্ট টেঙ্কু আব্দুর রহমানের কাছে তিনি কড়া ভাষায় একটি চিঠি লিখেন। ফলশ্রুতিতে 1969 সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। 3 নিষিদ্ধ থাকার পর তিনি রাজনীতিতে পুনরায় ফিরে আসেন।
1974 সালে দল নির্বাচনে জয়ী হবার পর তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। মাত্র দুই বছর পর মাহাথির 1976 উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এতে তিনি সফল হন। উপপ্রধানমন্ত্রী হিসেবে দেশের জন্য অনেক কিছু করার পরিকল্পনা থাকলেও মাহাথির স্বাধীনভাবে সেগুলো বাস্তবায়ন করতে সক্ষম ছিলেন না। 1981 সালের 16 জুলাই 55 বছর বয়সে মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মাহাথির মোহাম্মদ। এ সময় দেশের আর্থসামাজিক পরিস্থিতি অত্যন্ত নাজুক ছিল। প্রধানমন্ত্রী হবার পর তিনি তার সফল পরিকল্পনা বাস্তবায়নের জন্য সম্পূর্ণ মুক্ত হন। সেই থেকে টানা 22 বছর মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এর মধ্যে প্রতিবার তিনি ও তার দল নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন। মাহাথির মোহাম্মদ এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় যাবৎ নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মালয়েশিয়াকে বদলে দেবার ক্ষেত্রে শিক্ষা হচ্ছে তার প্রথম বরিষ্ঠ পদক্ষেপ। বর্তমানে মালয়েশিয়ার শিক্ষার হার 90%, শিক্ষা ব্যয়ের 95% সরকার বহন করছে। মালয়েশিয়ার বহু ধর্মমত আর বিশ্বাসের মানুষকে তিনি গেঁথেছেন একই সুতোয়।